সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। একটা ছোট্ট একটা ভ্লগ। আজকে মা একটু চিকেন পকোড়া বানাচ্ছে বাড়িতে, তো ওইটাকেই আমি তোমাদেরকে দেখাবো কি যে মা কী করে চিকেন পকোড়াটা বানাচ্ছে। আর বেশিরভাগ বেশি নয়, অল্প একটু ছোট্ট একটা ভ্লগ, দু 3 মিনিটের সামথিং এরকম কিছু হবে। তো ভিডিওটা দেখো পুরোটা লাস্ট অব্দি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর যারা যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আই এম অর্ণব, ইউ ভ্লগনেট বাঙালি। তো বস, খেয়ে বাঁচো, চলো যাওয়া যাক, ভিডিওটা দেখা যাক। তো গাইজ, মা এখন এখানে চিকেন পকোড়া ভাজা স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো ম্যারিনেশন করা। আর এই দেখো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে। তো মা একটু আমাকে বলো কি যে এখানে মানে কি কি দেওয়া আছে। এখানে ভিনেগার, আচ্ছা, সয়া সস, আদা, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, একটু নুন, একটু চিনি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, ডিম, আর হচ্ছে চালের গুঁড়ো আছে, একটু মচমচা ভাজা দিয়ে ভাজা হচ্ছে। আচ্ছা, তো এই কয়টা দিয়ে ম্যারিনেট করে ক ঘন্টার জন্য রাখতে হবে? আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন কর্নফ্লাওয়ার দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মেখে এখন ভাজা হচ্ছে পকোড়াটা। শীতের দিনে এরকম গরম গরম পকোড়া খেতে মিস মজাটাই আলাদা, তার সাথে একটু কফি হলে ভালো হয়। আর যাই হোক, একটুখানি ডায়েট মেনটেন করতে হবে, জোকস অ্যাপার্ট। তো দেখো এখানে হয়ে এসছে অনেকগুলোই, তো ওগুলোকে পাল্টা পাল্টা দিচ্ছে আপাতত এখন। তো তোমরা সব দেখতেই পাচ্ছ কি যে পকোড়াটা হয়ে এসছে, লাল লাল আলাদা একটা গন্ধ, যেটাতে পুরো পেটের খিদেটাকে বাড়িয়ে দিচ্ছে। তো মা এবার এখন তুলে নেবে, তাই তো? মা, গরম গরম চিকেন পকোড়া ঠান্ডার দিনে মজাই আলাদা। তো দেখতেই পাচ্ছ আমার কাছে চিকেন পকোড়া এসে গেছে। আর আমি যেহেতু স্যালাড একটু বেশি খাই, তো স্যালাডটা একটু বেশি নিয়েছি, কারণ কি ডাইজেস্ট হতে একটু ভালো লাগে। ঠিক আছে, চলো একটা স্মল পকোড়া নিয়ে নিলাম সসের মধ্যে ডুবিয়ে। সো গাইজ, প্রথমে একটা স্মল বাইট নিয়ে দেখছি। ওয়েল কুকড অ্যান্ড খুবই সুন্দর হয়েছে। মিস মায়ের হাতে রান্না তোমরা জানো, পারফেক্ট ছাড়া কিছুই হয় না, ইটস মেড ফর পারফেক্ট। ঠিক আছে, চিকেন পকোড়া ঠান্ডার দিয়ে না খেলে না কম কম মনে হয়। সো গাইস, এবার আমি তো খেলাম, মা খেয়ে বলুক কি যে কিরকম হয়েছে। তো মা একবার খেয়ে দেখো, ভালো হয়েছে, সাধারণ আছে, জুসি হয়েছে, সফট, এমনভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব না করলে কষ্ট পাবো, কারণ কি খেটে খুটে একটু করছি, তো তোমাদের জন্য একটু এন্টারটেনমেন্ট একটু কম হবে। ঠিক আছে, চলো এন্টারটেনমেন্ট এবার থেকে বেশি পাবে। আর চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। টাটা, বাই, জয় হিন্দ।